মাঝে মধ্যে হচ্ছে লোডশেডিং, একবার লোডশেডিং হলে বিদ্যুৎ ফিরছে 3 থেকে 4 ঘন্টা পর। অভিযোগ ভুক্তভোগীদের, বিদ্যুৎহীন অবস্থায় ব্যাহত হচ্ছে চিকিৎসা পরিষেবা। বাঁকুড়ার গোগরা এলাকার ছবি এটি। এই এলাকার গ্রামীণ হাসপাতালে রয়েছে জেনারেটরের ব্যবস্থা, অভিযোগ সেটা শুধুমাত্র লোক দেখানো ব্যবস্থা। হাসপাতাল কর্তৃপক্ষ জেনারেটর চালু না করায় চূড়ান্ত দুর্ভোগে পড়ছেন রোগী থেকে রোগীর পরিজনেরা। হাসপাতাল কর্তৃপক্ষের সাফ জবাব, জেনারেটর তেলের জন্য প্রয়োজনীয় অর্থ বরাদ্দ না আসাতেই এই অবস্থা। বাঁকুড়া জেলার অন্যতম গ্রামীণ হাসপাতাল গোগরা, এই হাসপাতালে শুধু কোতুলপুর ব্লকের নয়, পার্শ্ববর্তী ইন্দাস ও জয়পুর ব্লকের বিস্তীর্ণ এলাকার মানুষ চিকিৎসার ব্যাপারে নির্ভরশীল। সম্প্রতি কোতুলপুর এলাকায় লোডশেডিং এর প্রভাব বাড়তে থাকায় তার প্রভাব পড়ছে হাসপাতালের পরিষেবায়। ঘন্টার পর ঘন্টা ধরে লোডশেডিং থাকায় হাসপাতাল থাকছে বিদ্যুৎ বিচ্ছিন্ন। মাসখানেক আগে পর্যন্ত লোডশেডিং হলে হাসপাতালের নিজস্ব জেনারেটর চালিয়ে পরিস্থিতি সামাল দেওয়া হতো, কিন্তু বেশ কিছুদিন ধরে হাসপাতালের সেই জেনারেটর আর চালানো হয় না বলে অভিযোগ। লাইন নেই, লাইনে এমন পয়সা না, আমরা যে মানে ভিতরে আছি 40 মিনিট হয়ে গেল, সেই পয়সা না, এখনও পর্যন্ত লাইন দেয়নি। বিডিও স্যারকে বলা হচ্ছে যে বলছে তেল নেই, আরও মানে আরও আরও সবাই যারা সব কর্মকর্তা তাদের যে বলছে আমরা কি করব, সেই পয়সা না, আমাদের সব রুগীগুলো সব ফাঁক দিয়ে চলে এসেছি, আমরা গরমেতে আঁটো আঁটো করছি, আমাদের মানে আমরা যে মানে গ্যাস অক্সিজেন চলছে সেটা তো নিয়ে হালিতে পারছি না, এত কষ্ট হচ্ছে শরীরটা। কখন থেকে কারণ মোটামুটি আগে 40 মিনিট হয়ে গেল। হ্যাঁ, আমরা তো আমার ঘর থেকে সব, আমরা তো রুম থেকে তো সব পালিয়ে এসেছি, এত কষ্ট হচ্ছে। এই যে কথা বলছি ভিতরটা আঁটো আঁটো করছে, ওই মানে ইঞ্জিনের তেল নেই, জামাটা তেল নেই, তাহলে আমরা কি করবো? তেল নেই তো আমরা কি করবো? আমরা তো রোগের জ্বালায় এসেছি। আমি সোমবার থেকে ভর্তি হয়েছি, সোমবার থেকে এরকম করে সারাদিন অন্তত প্রায় ঘন্টা সাতেক কাছ থেকে লাইন আমার থাকে না, কখনো জেনারেটার চালায় আবার বলে তেল নাই, কখনো লাইন আসেই না, সেইভাবেতেই আর 4-5 দিন কাটছে। কিন্তু আজকে সরকার থেকে দেখছি সকাল থেকে লাইনে এই প্রবলেম হয়ে দাঁড়িয়ে আছে। আমরা বড় সত্ত্বেও বলছি কারেন্টের জেনারেটারের তেল নাই, কোথা থেকে কী চলবে, কোথা থেকে হবে, এই অবস্থায় থাকবে, ওরা কোনো কেয়ারফুল নেয় না স্যার, যার জন্য আমরা এখানেতে সবাই মিলে বাইরেতে বাসতলাতে বসে আছি, একটু ঠান্ডা অনুভব করছি। আর আমি হার্টের পেশেন্ট প্লাস অ্যাজমা আমার রোগ আছে, আমাকে সঙ্গে সঙ্গে 2-3 ঘন্টা ছাড়া গ্যাস নিতে হচ্ছে। আমাকে দেখতে পেয়ে আমি চেঁচামেচি করছিলাম, দিয়ে আমাকে এক ভদ্রলোক এসে বললো দেখুন এইভাবে চেঁচামেচি করে লাভ নাই, আমি চেঁচামেচি করবো না, সে তো স্পষ্ট করে বলে দিতে পারে, হসপিটালে তো অ্যাডমিশন লিখে দিতে পারে যেখানে নো অ্যাডমিশন, নাকি এখানে কোনো রুগী সেবার পরিষেবা নাই, চলে যাবো, অসুবিধে কিছু নাই। কিন্তু ধরুন ভর্তি করার পর যদি মানুষের কোনো প্রবলেম হয়ে থাকে, কোনো কষ্ট হয়ে থাকে, তাহলে মানুষ আপকেপ করবে না? ইলেকট্রিকের প্রবলেম সেটা আমরা কি করে কি বলবো? ইলেকট্রিকের প্রবলেম, হুম, জেনারেটর আছে তো, তার সত্ত্বেও জানেন জেনারেটর আছে কিন্তু ফান্ড নেই। হ্যাঁ, ফান্ড নেই, টাকা নেই, না আমরা কোনো স্পিকিং পারসন নয়, যা বলার বিএমএস কে বলুন, বিএমএস তো আসে না, বিএমএস কে বলুন,